গুড ইভিনিং, আমি সৌরভ, লাইফ চেঞ্জিং ফিজিক্যাল একাডেমি। হোয়াটসঅ্যাপে অনেক এসএমএস আসছে যে স্যার হাঁটুতে ব্যথা হচ্ছে, তো তার জন্য কি করব। তো সেই কারণে আজকে আমি আমার জিম, এটা আমার নিজস্ব জিম, তো আমি সেই এক্সারসাইজটাই দেখাবো যেটা করলে আপনার হাঁটুতে ব্যথা হবে না। সেটা হচ্ছে লেগ এক্সটেনশান, কীভাবে করবেন, কতটা করবেন, কত কিলো ওয়েট দিয়ে করতে হবে, কতক্ষণ করতে হবে, আমি পুরোটাই এই ভিডিওতে দেবো। তো পুরো ভিডিও দেখুন, স্কিপ করবেন না। জয় হিন্দ। ভেতরে জিমটা দেখা, এবার ওয়েটটা কীভাবে এক্সারসাইজ হবে, কী এক্সারসাইজ করবো। হাঁটুর ব্যথার জন্য যে এক্সারসাইজটা করতে হবে সেটা হচ্ছে লেগ এক্সটেনশান। এই মেশিনটা হচ্ছে লেগ এক্সটেনশানের মেশিন। তো এবার কী এক্সারসাইজ করতে হবে আর কীভাবে করতে হবে সেটা দেখাই। আমাকে প্রথম যেটা করতে হবে, এইখানে আমাকে এই যে রডটা রয়েছে এর মধ্যে আমাকে এখানে একটা আমি 5 কিলোর একটা প্লেট সেট করলাম। দেন কিছু না, সোজা হয়ে বসতে হবে এভাবে, আর এটা পায়ে করে এবার তুলতে হবে। কারণ আমি তুলছি একদম স্মুথলি তুলছি, আর এটা কী হচ্ছে যখন নিচে নামাচ্ছি কিন্তু পুরো ঠেকছে না, আমাকে এখান থেকে তুলতে হচ্ছে। যেমন 1, 2, 3, 4, 5, খুব তাড়াহুড়ো করে তোলার দরকার নেই, ধীরে ধীরে তুলবে তাহলে কাজ ভালো হবে। 5 কিলো দিয়ে করেছি আমি, এরপরে সেটা আমি ওয়েটটা আরও গেইন করছি, 10 কিলো লাগালাম, সেম 10 কিলো প্লেট থেকে তাই করবো আমি এখান থেকে। আওয়ার সেম 1, 2, 3, 4, 5, আমি আরও 10 কিলো ওজন বাড়াচ্ছি, তার মানে মোট আমার ওজন হয়ে গেল 15 কিলো। সেম 15 কিলো দিয়ে তাই করবো, 1, 2, 3, 4, 5। আমি ঠিক যেভাবে ওজনগুলো লাগালাম, প্রথমে 5 কিলো দিয়ে করেছি, তারপরে 10 কিলো, তারপরে 15 কিলো। এবার আপনারা বাড়িতে কীভাবে করবেন, এইভাবে করবেন। প্রথমে 5 কিলো প্লেট লাগালেন, সেটা 3 সেট করবেন, প্রত্যেকটা সেটে 10টা করে হবে। তারপরে আবার ওই 5 কিলোর উপরে আরও 5 কিলো হলো, তার মানে 10 কিলো গেল। সেম 10 কিলো দিয়েও তাই হবে, 10টা করে 3 সেট হবে। তারপরে যখন ওটা হয়ে যাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরও 5 কিলো লাগালো, টোটাল 15 কিলো হয়ে গেল। সেম 15 কিলো 10টা করে 3 সেট। বাস আপনি আপনারা শুধু যদি জাস্ট এইগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু হাঁটুর ব্যথা থেকে রেহাই পাবেন আর আপনি ভালো দৌড়াতে পারবেন। আপনি যখন ভালো দৌড়াতে পারবেন তখন অতি অবশ্যই মাঠ কমপ্লিট হয়ে যাবে। জয় হিন্দ, জয় ভারত।